শহরের বিভিন্ন জায়গায় ছবি আমরা দেখছিলাম এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাসের সংখ্যা অন্যান্য দিনের মতোই রয়েছে এবং রাস্তাঘাটে লোক হয়তো কিছু অংশ কম বেরিয়েছে, সেটা অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো। আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ বালিগঞ্জ ডালহাউজ রুটের একটি বাসে উঠেছিল এবং সেখানে পার্থ প্রতিম কথা বলেছে বাস যাত্রীদের সঙ্গে। সেই বাসের ভেতর কিন্তু যাত্রী সংখ্যা অন্যান্য দিনের মতোই ছিল, আমরা শুনবো। ঘড়িঘাটে 8টা বাসতে চলেছে, আমরা সরকারি বাসে রয়েছি যেটা বালিগঞ্জ থেকে ডানলপের দিকে যাচ্ছে এবং সরকারি বাসের চালককে দেখা যাচ্ছে যে হেলমেট পরে গাড়ি চালাচ্ছে। কি আপনাদের এবারে কি নির্দেশিকা রয়েছে প্রত্যেক বাড়িতে দেখা যায় হেলমেট পরে গাড়ি চালানো? হেলমেট পরে গাড়ি চালানো কি বলা হয়েছে? যে হেলমেট পরে গাড়ি চালাতে, কোনো অসুবিধা হলে পরে ফোন করতে। আর ভিড় কেমন অন্যান্য দিনের মতোই আছে? আগের মতোই আছে। যে ছবি দেখতে পাচ্ছি অনেক যাত্রী এই জায়গায় বাসের মধ্যে রয়েছেন এবং অফিস টাইম শুরু হয়েছে, অফিসে যাচ্ছেন অনেকে, কথা বলে নেবো বেশ কয়েকজনের সঙ্গে, আপনার সঙ্গে কথা বলবো। বন্ধের দিন অফিস যাচ্ছেন, আগে তো বন্ধের দিনে একটা চিত্র দেখা যেত, সেই ক্ষেত্রে এখনের যে বন্ধ কোনো রকমভাবে চেঞ্জ হয়েছে কি? না, অনেকটা চেঞ্জ হয়েছে। আমি মনে করি বন্ধ করাটা যে কোনো পার্টি হোক আমি সমর্থন করি না, কাজ না করলে মানুষ খাবে, আমাদের সাধারণ মানুষ যদি কাজে না যায় মাইনে তো দেবে না, মাইনেটা কাটা যাবে, সেই উপলক্ষে আমি এক ঘন্টা আগে যাবো, কী আছে, রোজ তো যাই টাইমে, একদিন এক ঘন্টা আগে যাবো, এক ঘন্টা পরে। আজকে সময় বাস পেয়েছে? হ্যাঁ, সময় বাস পেয়েছে, প্রচুর বাস পড়ছে, বাসের কোনো অনেকেই রয়েছেন বাসে। আপনারা কোথায় যাচ্ছেন একটু কথা বলবো। ডানল অফিস যাচ্ছে, অফিস যাচ্ছে। কী বলবেন, বন্ধের দিনে রাস্তায় বেরিয়েছেন, ছবিটা কী দেখছেন? কোনো চাপ নেই, কোনো অসুবিধাও নেই, মনে হচ্ছে না একবার যদি বন্ধ চলছে, আর বন্ধ করে তো কোনো লাভও নেই, প্রত্যেককে নিজের নিজের কাজটা করতে হবে। এর আগের গভর্নমেন্টও অনেক বন্ধ করেছে, তারপরেও বন্ধ হয়েছে, যারা আসছে তারাও বন্ধ রাখছে, কিন্তু এতে ওয়েস্ট বেঙ্গলের কোনো লাভ হবে না, ফলে বন্ধ করে কোনো লাভ। অনেক যাত্রীকেই দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু বাইরে বেরিয়েছেন, রাস্তায় বেরিয়েছেন এবং সেই মধ্যে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় সরকারি বাস, অন্যান্য দিনের তুলনায় কিন্তু বেশি পরিমাণে সরকারি বাস আজকে রাস্তায় রয়েছে, বেসরকারি বাসও রয়েছেন এবং যারা অফিস যাত্রী বা নিত্যযাত্রী ওনারা যে বিষয়টা জানাচ্ছেন যে নিত্য প্রয়োজনে যে কাজ সেই কাজ তো করতেই হবে এবং সেই কাজের জন্য কিন্তু রাস্তায় বেরোনো, বা বন্ধের দিনেও যেটা দেখা যাচ্ছে বাসের মধ্যে অন্যান্য দিনের মতোই কিন্তু একই পরিমাণে যাত্রী রয়েছে। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।